বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আমি কিন্তু তোমার উপর খুব রাগ করে আছি। কেন জেঠু? কেন কি? তুই কোন আক্কেলে কালকে ওই রকম ভাবে একা একা চলে গেলে বলতো? হ্যাঁ, না না, এই কাজটা তোমার মোটে করা উচিত হয়নি। কিন্তু তুমি কিন্তু এইরকম কাজ কিন্তু আর কখনো করো না। তোমার কিছু হয়ে গেলে কি হতো বলতো? আপনার আশীর্বাদ নিয়ে দিন শুরু করি তো জেঠু, আমার কিছু হতো না। তবে তুমি কালকে ওদের যা ঘোল খাইয়েছ, বলে দিতে হয় না তুমি কোন বাড়ির মেয়ে। গুড মর্নিং পেপস। গুড মর্নিং। সুপ্রভাত। ইয়াক পপস, হোয়াট আর দিস? শোন মা, মধ্যবিত্ত বাঙালি বাড়িতে সকালবেলায় চায়ের সঙ্গে এই বিস্কুটই খায়। ইয়া ইয়া, হোয়াটএভার। দেখো, বলছি আজকে আর বড় গাড়ি বার করার দরকার নেই, মাঝারি গাড়িটাই বার করো, সাধারণ নিরামিষ ব্যাপার। হ্যাঁ, ওই ছেলেগুলোকে বলো যেন খালি পেটে না যায়, পিস্তলগুলো কোমরে গুঁজে নিতে বলো, আর মেশিন গানগুলো যেন চাইলেই হাতের কাছে পাওয়া যায় সেই ব্যবস্থা রেখো। সে জেঠু, আমি না আজকের ডিলটায় থাকতে পারবো না। উমা, সে কি কথা? তুমি না থাকলে কি করে চলবে? তুমি বলে কোথায় আজ বাদে কাল এ বাড়ির মান রাখবে, তুমি ব্যবসার দায়িত্ব নেবে, তো তুমি না গেলে চলবে কি করে? না মানে আমি ব্যবসারই একটা অন্য কাজে যাব আর কি। না না না, আজকে আর কোনো কাজ টাজ, আজকে তুমি আমার সঙ্গেই যাচ্ছ, বাস বাস বাস, এইটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জেঠু, বলছি মেডুসা ড্রাইভটার বদলে টাকা না আছে কোকেন চাইলো কেন? তাও আবার কম নয়, 1 কিলো কোকেন। আমি যেটা ভাবছি তুমিও কি সেটাই ভাবছো? আমার মনে হচ্ছে মেডুসা আপনার কম্পিটিটর হতে চাইছে, প্রথমে কোকেনটা আপনার থেকে নিয়ে কম দামে বাজারে বেচে ড্রাগের মার্কেটটা ধরবে, আর তারপরেই আমার ঘাড়ে চেপে আমার মাথার উপরেই নাচবে। তাহলে কি ডিলটা ক্যান্সেল করে দেবো? না, কোনো দরকার নেই। সামনের সপ্তাহে কলম্বিয়ার ওরা আসছে ওই ড্রাইভটা নিতে, তো ডিলটা ফাইনাল হয়ে গেলে তারপরে আমরা মেডুসার স্মরণসভায় তখন মিষ্টি পাঠিয়ে দেব। আর কোকেনটা? কোকেনটা আই হ্যাভ অ্যান আইডিয়া। আইডিয়া? এ তোমায় দাও, তুমি আর আমি লাল কমল নীল কমল সাজি, আর বাম্বিদা তুমি ব্যঙ্গমা। তোর দাদু ব্যঙ্গমা বাড়া। শোন মন্টু, যাই সাজি না কেন, সাজানোর জন্য একটা বিশ্বস্ত লোক তো চাই। উমা, লোক তো আছে। মানে মানে চলো।